মুখোশ বা মাস্কের অভাবে ক্যারি ব্যাগ মুখে বেঁধেছে এক সবজি বিক্রেতা নওদার আমতলা মুখোশ পাননি কিনতে পারেন তার জন্য এইভাবে চিনবে হ্যাঁ একই অবস্থা এতে তো ভাইরাস আটকাবেন আপনার নাকি বেরিয়ে আছে তো মুখে থেকে তো নাকে বেরিয়ে আছে তো মাস্কের অভাবে অনেকেই মুখে রুমাল বেঁধে অথবা গামছা বেঁধে রাস্তায় বের হচ্ছে এবং অনেকেই মুখে মুখোশ পরে বাজার করতে বের হচ্ছে ভিড় ভিড় দেখছি এ এখান থেকে তো সংক্রমণ হতে পারে কেউ সচেতন হয়েই মুখে মাস্ক পরছে দোকান খুলেছেন কিন্তু আপনি মাস্ক পরেছেন হ্যাঁ মাস্ক কেন পরেছেন আমি মাস্ক পরেছি এই কারণেই কারণ যেরকম মানে আমাদের যে খবরে পাচ্ছি যে সচেতন হওয়ার যে বিষয়টা বারবার আমাদেরকে জাগিয়ে দিচ্ছে ওই জন্য আমি আমার নিজের সচেতনতা আমার নিজের কাছে কিন্তু আপনার দোকানে যারা এই যে যারা আছে তারা কেউ মাস্ক পরেনি এবং খুব কাছাকাছি এরা আছে যেমন ছ ফিট দূরে থাকার দরকার তারা না থাকার দরকার হ্যাঁ সেটা এরা মাস্ক পরেনি এদের হয়তো পার্সোনালিটি নেই এরা হয়তো বুঝতে পারছে না যে এটা করোনা ভাইরাস কি জিনিস আক্রান্ত বিষয়টা এবং ছোঁয়াছি রোগ না এটা কি রোগ এটা ঠিক বুঝতে পারছে না সেই জন্য হয়তো পরেনি কাজ কিন্তু এভাবে মাস্কের অভাবে বা মাস্কের পরিবর্তে মুখে যে ক্যারি ব্যাগ বাঁধা যায় এটা এই প্রথম দেখা গেল নহাদার আমতলা বাজারে